من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام আমরা শুরুতেই প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, পাশাপাশি প্রতি জুমার মতো করে আজকেও জুমার সালাতে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র কোরআন করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখ নিশ্চিত বাণী থেকে একটি বাণী পাঠ করেছি। আমরা এরই আলোকে আমাদের খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যেহেতু আমাদের মধ্য দিয়ে মুহররম মাস চলছে, আরবি মাসসমূহের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চারটি মাস অতি সম্মানিত মাস, সকল মাসই সম্মানিত মর্যাদা সম্পন্ন, সকল মাসই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া, কিন্তু স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি মাসের কথা আলাদা বলেছেন। এই চারটি মাসের মর্যাদা আল্লাহর কাছে অধিক। এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে কিছু কথা রয়েছে, কিছু আলোচনা রয়েছে, কিছু আমল রয়েছে, এগুলো আমরা খুতবার শেষ অংশে সংক্ষিপ্ত পরিসরে আমরা উপস্থাপন করব। আরও কিছু মুসল্লি রয়েছে যারা হয়তো শেষ দিক দিয়ে ওনারা আসেন, আমি এখন বলে ফেললে হয়তো ওনারা কথাগুলো শুনতে পারবেন না, যেহেতু আমলের সাথে সংশ্লিষ্ট এবং এটা দশই মুহররম, এগারোই মুহররম। আমরা এই আলোচনাটা শেষ অংশে বলবো যাতে করে সবাই মেসেজটা পায়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে একটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মা, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। গোটা পৃথিবীর সমস্ত জাতিসমূহের মধ্য থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছি।
তোমাদেরকে আমি সমস্ত জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষের কল্যাণ করবে। মানুষের কল্যাণের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে বের করে আনা হয়েছে যাতে করে আমরা মানুষের কল্যাণ করি, আমাদের দ্বারা যাতে মানুষের কল্যাণ সাধিত হয়। কল্যাণটা কিভাবে হবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, আর পাশাপাশি তোমরা মানুষকে অন্যায়ের প্রতিবাদ করবে। যেখানে অন্যায় দেখবে সেই অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায় কাজে বাধা দান করবে, অন্যায়কে নির্মূল করার জন্যে তোমরা চেষ্টা করবে। তাহলে কল্যাণ কিভাবে করতে পারবো, আমাদের দ্বারা কিভাবে মানুষের কল্যাণ হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবে, অন্যায় থেকে জাতির মানুষকে ফেরাবে, বাধা দান করবে, এই দুইটা কাজের মাধ্যমে তোমরা মানুষের কল্যাণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে, আল্লাহ নবী বলেন, মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যারা কালেমাওয়ালা, তোমরা যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখো, যারা পরকাল দিবসে বিশ্বাস রাখো, যারা কালেমা পাঠের মাধ্যমে, যারা কালেমার শাহাদাত তোমরা গ্রহণ করেছো, সাক্ষ্য দিয়েছো, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, যখনই তোমরা কোনো অন্যায় কাজ দেখবে, পাপ কাজ দেখবে, তখনই তোমরা ওই অন্যায় কাজের প্রতিবাদ করবে। কিসের দ্বারা প্রতিবাদ করবে? বিয়াদিহি, তোমাদের হাতের দ্বারা, তোমরা দুই হাতের মাধ্যমে ওই অন্যায় কাজকে প্রতিহত করার চেষ্টা করবে, অন্যায়ের বাধা দান করবা, অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবে। সর্বপ্রথম দুই হাতের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে। একথা আল্লাহ তাআলার, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি হাতের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করার সামর্থ্য তোমাদের না থাকে, ক্ষমতা তোমাদের না থাকে, এর পরবর্তী স্টেপ হলো ফাইলাম ইয়াস্তাতিহ ফাবিলিসানিহি, তখন মুখের দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবা। এই জবানের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করার জন্য তোমরা চেষ্টা করবা, অন্যায়কে নির্মূল করার জন্যে, বাধা দেওয়ার জন্যে চেষ্টা করবা। প্রথমে হাতের মাধ্যমে, হাতের দ্বারা যদি না পারা যায়, ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, সক্ষমতা না থাকে, পরিবেশ না থাকে, তাহলে জবানের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবা। যদি হাতেও না পারা যায়, জবানেও না পারা যায়, ফাইলাম ইয়াস্তাতিহ ফাবিকলবিহি, তাহলে ওই অন্যায় কাজের ব্যাপারে, ওই পাপ কাজের ব্যাপারে যে অন্যায় করে, ওই ব্যক্তির ব্যাপারে, ওই অপরাধের ব্যাপারে অন্তরে ঘৃণা পোষণ করবা, অন্তরে ঘৃণা রাখবা ওই পাপের ব্যাপারে, ওই পাপী মানুষটার ব্যাপারে, যাকে বারবার চেষ্টা করার পরেও অন্যায় থেকে আমি ফেরাতে পারলাম না, তার ব্যাপারে অন্তরে ঘৃণা রাখতে হবে, ওই পাপের ব্যাপারে অন্তরে ঘৃণা রাখতে হবে। এ কথা আল্লাহ নবী বলেছেন, এ হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। একটু সবাই খেয়াল করেন, আজকে যে কোনো মাসলা মাসায়েলের ব্যাপারে, ইখতিলাফি বিষয়গুলোর ব্যাপারে আমরা কথা বলতে গিয়ে দেখি হাদিসটা সাহি কিনা, হাদিসটা বুখারিতে আছে কিনা, হাদিসটা মুসলিমে আছে কিনা, হাদিসটা কুতুবে সিত্তার মধ্যে আছে কিনা, মুহাদ্দিসিনে কারামগণ হাদিসটাকে সহি বলেছেন কিনা, মাসলা মাসায়েলের ক্ষেত্রে আমরা এত ঘাটাঘাটি করি, দেখি হাদিসটা সাহি কিনা। অথচ পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য আয়াত রয়েছে, যেই সমস্ত আয়াতগুলোর উপরে আজকে জাতির মানুষ আমল করি না,
বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, কুতুবে সিত্তার মধ্যে অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলো সহিহ, এগুলোর ব্যাপারে কোনো কথাবার্তা নাই। আজকে দেখা যায় সেগুলোর উপরে আমরা আমল করি না, ওইগুলো আলোচনা করি না, ওইগুলো নিয়ে আজকে আমাদের মাথা ব্যথা নাই। অথচ মাসলা মাসায়েলের ব্যাপারে দলা দলি, কত পড়াশোনা, কত ঘাটাঘাটি, কত কিছু, একজন আরেকজনকে জাহান্নামে পাঠাচ্ছি, একজন আরেকজনকে ইসলাম থেকে বের করে দিচ্ছি, অথচ যেই হাদিসগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এরকম বহু হাদিস রয়েছে আমরা আমলই করি না। এই যে একটা বললাম, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তালা বলছেন, মানুষকে ভালো কাজের কথা বলবা, অন্যায় কাজে বাধা দিবা, কিভাবে দিবা? প্রথমে দুই হাতে দিবা, হাতে সামর্থ্য না থাকলে মুখের মাধ্যমে প্রতিবাদ করবা, যদি মুখেও না পারো অন্যায়ের ব্যাপারে অন্তরে ঘৃণা রাখবা। এই তিনটার মধ্যে আমরা আসি কোনটায়? হাত তো বাদই, হাত বাদ দিয়ে দিলাম, আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমার ইউনিটি আছে, আমার সব আছে, কিন্তু অন্যায় কাজের প্রতিবাদ আমাকে করতে হবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে, এই ব্যাপারে আমি এতটা গুরুত্ব দেই না। এটাই হলো আসল ব্যাপার, গুরুত্ব দেই না। আজকে আমি বাবা, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আমি মুখে দাড়ি রেখেছি, আজকে আমি মা, আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমি পর্দা করে চলি, কিন্তু আমার পরিবারে আমার সন্তানটা কি অবস্থায় চলে? বাবার সামনে চলে, মার সামনে চলে, বড় ভাইয়ের সামনে চলে, স্ত্রী স্বামীর সামনে কিভাবে চলে? বাবা কিন্তু ঠিকই নামাজ পড়ছে, মা কিন্তু ঠিকই নামাজ পড়ছে, অথচ ছেলে প্রাপ্ত বয়স্ক, ফজরের নামাজ চলে যায় 9:10 বেজে যায়, ছেলে নাক ডেকে ঘুমায়, ছেলে অন্যায় করছে, ফরজ কাজ তরক করছে, বাবা ঘুম থেকে উঠে মসজিদে চলে গেল, একটা বারের জন্য বাবা ছেলেটাকে বললো না যে বাপ ঘুম থেকে উঠ, চল মসজিদে যাই, প্রথমে হাত দিয়ে জবান দিয়ে কোনোভাবেই চেষ্টা করলাম না, ছেলেটা ঘুমিয়ে থাকলো, মেয়েটা ঘুমিয়ে থাকলো, কিন্তু আমি বাবা হিসেবে ওই কাজটা করতে পারলাম না। আজকে আমার ছেলে, আমার ছেলের মাথার দিকে আমি তাকাতে পারি না, বর্তমান সময়ের যুব সমাজের মাথার দিকে তাকানো যায় না, এখন নতুন কাটিং, নতুন স্টাইলে এখন চুল কাটা হয়, এই চুল কাটার সিস্টেম আল্লাহর ইসলামে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এই চুল কাটার সিস্টেম নাই, যেটা এখন আমাদের ছেলেরা, বখাটে ছেলেরা এখন কেটে রাস্তায় ঘুরছে, বাজারে ঘুরছে, শিক্ষাঙ্গনে যাচ্ছে, পাশাপাশি নিজের পরিবারে অবস্থান করছে, কিন্তু বাবা কিছু বলে না, মাও কিছু বলে না, অথচ বাবাও নামাজি, মাও নামাজি, বাবা হালাল খায়, মা পর্দা করে, কিন্তু ছেলে যে অন্যায় কাজটা করে বাড়িতে ঘুরছে, বাবা কিছু বলে না। এ ব্যাপারে তো বাবার প্রতিবাদ করতে হবে, এ ব্যাপারে তো ছেলেকে বাধ্য করতে হবে, এই চুল কাটা যাবে না, এই স্টাইলে চুল রাখা যাবে না, বাবা এ ব্যাপারে গুরুত্বহীন, বাবার কোনো ভূমিকা নাই। ছেলে নেশা করছে, ছেলে সিগারেট খাচ্ছে, ছেলে অপকর্মে লিপ্ত হচ্ছে, ছেলে সন্ত্রাস, ছেলে পাপ কাজ করছে, ছেলে সুদ খাচ্ছে, ছেলে ঘুষ খাচ্ছে, অন্যায় করছে, মানুষকে মারধর করছে, বাবা কিছু বলে না। অথচ আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের কথা বলা, সৎ কাজে আদেশ করা, এটা বাধ্যতামূলক, তোমাকে করতেই হবে, যেখানে অন্যায় দেখবা সেখানেই অন্যায় কাজের প্রতিবাদ করবা, এটা বাধ্যতামূলক, আপনাকে আমাকে করতেই হবে। আমার মেয়েটা বেপর্দায় ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আমি বাবা নামাজি, আমি মা নামাজি, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, মেয়েটা বেপর্দা হয়ে পাতলা কাপড়ের জামা কাপড় পরে বের হয়ে যাচ্ছে, বাবা কিছু বলে না। বাবার যে ক্ষেত্রে ভূমিকা আছে, মেয়েকে যে বাধ্য করতে হবে যে তুমি পর্দা করে বাহিরে যাও, একা যেতে পারবে না, সঙ্গে ভাইকে নিয়ে যাও, কিন্তু মেয়েকে ছেড়ে দিছে, যাও এবার পুরো ঢাকা শহর তুমি ঘুরে আসো তোমার মতো করে, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না। তাহলে আজকের যুব সমাজ, আজকের যুব সমাজ ধ্বংসের পিছনে, নষ্ট হওয়ার পিছনে আমি মনে করি সবচেয়ে বেশি ভূমিকা হলো বাবা মার। কেন বাবা মা এগুলো দেখে না, কেন বাবা মা এগুলোর প্রতিবাদ করে না, কেন ছেলেগুলোকে বাবা মা গাইড করে না, ভালো পথে কেন ডাকে না, এর জন্য দায়ভার প্রথমে বাবা মা। অনলাইনে একটা খবর ভাইরাল হয়েছে অনেক, কোনো এক মেয়ে তার গায়ে হলুদের অনুষ্ঠানে সে নিজে মোটর বাইক চালিয়ে গেছে, আরও কয়েকজন ছেলের সাথে ছিল, কিছু মেয়েও সাথে ছিল,
হয়তো তার শখ জেগেছে, মনের মধ্যে একটা শখ ছিল এটা করা, সে করেছে ভিন্ন ব্যাপার, সে করেছে ইসলাম সম্পর্কে তার জ্ঞান নেই, তার ভিতরে আল্লাহর ভয় নেই, সে করেছে। কিন্তু আমরা বাবারা কি করেছিলাম? এই ছেলেগুলোর এই মেয়েগুলোর কি বাবা ছিল না, অভিভাবক ছিল না, পরিবারের মধ্যে বাবা মা ছিল না? সবার কথা বাদ দিলাম, সবার কথা বাদ দিলাম, বাবা মা তো ছিল, অভিভাবক তো ছিল, ওনাদের কি উচিত ছিল না যে না এ কাজটা তুমি করবা না, এটা ইসলাম বিরোধী কাজ, এটা হারাম কাজ, এভাবে বেপর্দায় এই কাজটা করতে গেলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এভাবে তো বলাটা উচিত ছিল? কই, কোনো ভূমিকা তো আমরা দেখলাম না। এটা শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়, হয়তো এটা ভাইরাল হওয়ার কারণে মানুষ জেনেছে, কিন্তু এরকম অন্যায় অহরহ আমরা করতেছি। আমরা জুমার সালাতে চলে আসছি, হয়তো বা আমার ছেলে কোনো মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছে, হয়তো বা আমার মেয়ে কোনো ছেলের সাথে পার্কে বসে আছে, অন্যায় কাজ করতেছে, কিন্তু আমি এ ব্যাপারে বেখবর, বেখেয়াল, এটা যে আমার দায়িত্বে আমাকে দেখতে হবে, এ ব্যাপারে আমি উদাসীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলছেন এই ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার পাশাপাশি পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। শুধু নিজে ভালো কাজ করলে হবে না, শুধু নিজে ভালো কাজ করলে হবে না, ছেলেকে ভালো কাজের কথা বলতে হবে, মেয়েকে ভালো কাজের কথা বলতে হবে, স্ত্রীকে ভালো কাজের কথা বলতে হবে, ছেলে অন্যায় করলে প্রতিবাদ করতে হবে, মেয়ে অন্যায় করলে প্রতিবাদ করতে হবে, স্ত্রীও যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে স্বামীকে অন্যায়ের প্রতিবাদ করে ভূমিকা পালন করতে হবে। আমি এখানে চলে আসলাম, আমার স্ত্রী হয়তো বা বেপর্দায় কোনো এক জায়গায় চলে গেল, আমার মেয়ে হয়তো বেপর্দায় কোনো এক জায়গায় চলে গেল, আমি স্বামী হিসেবে আমি বাবা হিসেবে কিছুই বললাম না। এই যে আমার স্ত্রী আমার মেয়ে সারা দিনে বেপর্দায় চলে, যতগুলো পাপ উপার্জন করবে তার সমান সমান পাপ বাবার আমলনামায় দেওয়া হবে, স্বামীর আমলনামায় দেওয়া হবে। কেন বাবা প্রতিবাদ করলো না, কেন স্বামী প্রতিবাদ করলো না, কেন বাবা মেয়েকে ছেড়ে দিল, কেন স্বামী স্ত্রীকে এভাবে ছেড়ে দিল? স্বামী স্ত্রী বাবা সবাই সমান পাপী। সম্মানিত উপস্থিতি, মানুষকে ভালো কাজের কথা বলতে হবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকতে হবে, অন্যায় থেকে মানুষকে ফেরাতে হবে, অন্যায় কাজের প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে, এবং এটা শুরু হবে নিজেকে দিয়ে। নিজের সাথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। নিজের মন যদি কোনো অন্যায় করতে চায়, পাপের দিকে ধাবিত হতে চায়, নিজের মনকে অন্যায় থেকে ফেরাতে হবে, ভালো কাজের দিকে মনটাকে ধাবিত করার জন্যে চেষ্টা চালাতে হবে, নিজের দ্বারা যাতে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, অন্যায় কোনো কাজ না হয়, এই সংগ্রাম আমাকে চালাতে হবে। এরপরে আমার পরিবারটাকে দেখতে হবে, আমার পরিবারে যাতে কোনো অন্যায় না হয়। এখানে অনেক নামাজি হয়তো আমরা থাকতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাড়ি রয়েছে, আমি হজ করেছি, কিন্তু আমার বাড়িতে সারা দিন ডিসলেন চলে, সকাল থেকে শুরু হয় ঘুমানোর আগ পর্যন্ত বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, গান বাজনা, নাটক, নৃত্য, উলঙ্গ, বেহায়াপনা সব আমার পরিবারে চলে, কিন্তু আমি বাবা হিসেবে কিছু বলি না, স্বামী হিসেবে আমি এটার প্রতিবাদ করি না। তো নামাজ পড়ছি সব পাবো, রোজা রাখতেছি সব পাবো, হজ করেছি কবুল হলে সব পাবো, কিন্তু বাড়িতে যেই উলঙ্গ বেহায়াপনা গান বাজনা চলতেছে, এই পাপ কাজের অবশ্যই প্রথমে দায়ভার আপনি। কেন আপনি প্রতিবাদ করেন না, কেন আমি প্রতিবাদ করি না, কেন আমি অন্যের প্রতিবাদ করলাম না, কেন আমি এটাকে মেনে নিলাম, কেন এটাকে বরদাস্ত করলাম, এর জন্য তাদের সমান গুনাহের ভাগিদার আমাকেও হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, ওয়াল মারাতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেন একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, স্ত্রীর দায়িত্বশীল, ছেলে মেয়ের দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল হল একজন পুরুষ, মানে বাবা মানে স্বামী। এই স্ত্রীর সন্তানের দায়িত্ব সম্পর্কে বাবাকে জিজ্ঞেস করা হবে, স্বামীকে জিজ্ঞাসা করা হবে। স্বামী যত বড় আল্লাহর ওলি হোক না কেন, অবশ্যই স্বামীকে বাবাকে জিজ্ঞেস করা হবে, ছেলে মেয়ে সম্পর্কে, স্ত্রী সন্তান সম্পর্কে।
ছেলে নামাজ পড়ে নাই, বাবাকে জিজ্ঞেস করা হবে ছেলে নামাজ পড়লো না কেন, তখন বাবা বলবে আল্লাহ আমি তো অনেক চেষ্টা করেছিলাম, তাকে বুঝাইছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, অনেক মেরেছি, অনেক বুঝিয়েছি, আমার কথা সে মানে নাই। তাহলে হয়তো বাবা বাঁচতে পারে, কিন্তু বাবা কিছুই বললো না, ভালো কাজের দিকেও ডাকলো না, অন্যায় করলো, প্রতিবাদ করলো না, অবশ্যই বাবাকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। স্ত্রীকে বলা হয়েছে ছেলে মেয়ের স্বামীর সংসারে দায়িত্বশীল, ছেলে মেয়েদের সম্পর্কে স্ত্রী দায়িত্বশীল, স্বামীর ঘর, স্বামীর ঘর এর সম্পর্কে স্ত্রী দায়িত্বশীল, স্ত্রীকে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমরা শুধু নামাজ পড়েই মুক্তি পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব, রোজা রেখেই জান্নাত পেয়ে যাব, হজ করলেই জান্নাত পেয়ে যাব, দান সদকা করলেই জান্নাত পেয়ে যাব, এই নামাজের কথা, রোজার কথা, হজের কথা, দান সদকার কথা যে আল্লাহ বলেছেন, যে রসুল বলেছেন, সেই আল্লাহ তাআলাই কোরআনে বলেছেন ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজের প্রতিবাদ করো, সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজে তোমরা বাধা দান করো, সেই আল্লাহই বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এ ব্যাপারে আমাদেরকে তাগিদ করেছেন। এখান থেকে বের হয়ে গেলাম, সবাই নামাজ পড়লাম, হয়তো দেখা যাবে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে নামাজের পরে একটা সফর আছে, ভ্রমণ। কি ভ্রমণ? যুব সমাজের নৌকা ভ্রমণ। এখন বর্ষাকাল চলতেছে, বন্যা চলতেছে অনেক জায়গায়, যুব সমাজের নৌকা ভ্রমণ। যুব সমাজ অমুক সংগঠনের উদ্যোগে ব্যানার করে ভ্রমণ, তিনটা সাউন্ড বক্স, চারটা সাউন্ড বক্স, এরপরে ছেলেদের শর্ট প্যান্ট, বয়স 22, বয়স 25, 30, 15-20 বছর বয়স শর্ট প্যান্ট পরে, তারপরে তিন চারটা সাউন্ড বক্স নিয়ে প্রায় 40 জন যুবক ভ্রমণে যাচ্ছে। এই এলাকায় কি মানুষ নাই? এই এলাকায় কি বাবা মা নাই? এই 40 জন সন্তান কাদের? এই 40 জন ছেলে মেয়ে কাদের? আজকে ছেলেমেয়েরা সমানে ভ্রমণ করে, সফর করে, এদের কি বাবা মা নাই? এই সমাজে কি কোনো দায়িত্বশীল মানুষ নাই যারা এগুলো অন্যায়ের ভূমিকা, অন্যায়ের প্রতিবাদ করবে, বাবা মা বাধা দিবে, সবাই সমানে বাধা দিবে? ভ্রমণ যাও, কোনো অসুবিধা নাই, ভালো পোশাক পরো, এই গান বাজনা রেখে তারপরে ভ্রমণে যাও, কেউ কিচ্ছু বলবে না, সবাই চুপ, কেউ কিচ্ছু বলবে না। এই অন্যায় কাজটার প্রতিবাদ করা যে বাধ্যতামূলক এটা আমাদের চিন্তাই নেই। আজকে সমাজে কত দায়িত্বশীল রয়েছে আমরা, সবাই মিলে যদি আজকে আমরা যুব সমাজকে ভালোর দিকে ডাকতাম, যেখানে প্রেশার দেওয়া দরকার প্রেশার দিতাম, ধমক দেওয়ার জায়গায় ধমক দিতাম, যেখানে বাধ্য করা দরকার অন্যায় করা যাবে না, আজকে যুব সমাজ এই ধ্বংসের পথে যেতে পারে না, কিন্তু আমরা কিছু বলি না, আমরা কিচ্ছু বলি না। বখাটে ছেলে 8-10 মিলে মাথার চুলের কি কাটিং, মাথার চুলের কি কালার, শর্ট প্যান্ট পরে সিগারেট রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়ে দেখলে বাজে কথা বলছে, কেউ কিছু বলে না। দোকানে সমানে গান বাজতেছে, কেউ কিছু বলে না। চায়ের দোকানে সিনেমা চলতেছে, কেউ কিছু বলে না। কেন বলে না জানে না, আমরা বুঝি না, গুরুত্ব দেই না যে কাজগুলো আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুঃখ করে কথাগুলো বললাম, আফসোস করে কথাগুলো বললাম, আজকের যুব সমাজ কোন দিকে যাচ্ছে, আজকের যুব সমাজ কোন দিকে যাচ্ছে? যদি বাবা হিসেবে আমি সচেতন না হই, বাবা হিসেবে যদি আমি আমার পরিবারটাকে না দেখি, দায়িত্বশীল হিসেবে যদি আমি আমার সমাজটাকে না দেখি, এই সমাজ জাহান্নামের দিকে হাঁটতেছে, এই সমাজকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আসমান থেকে ফেরেশতা আসবে না। সবাই সবার পরিবারের ব্যাপারে সচেতন হয়ে যাই, সবাই সবার পরিবারের ব্যাপারে সচেতন হয়ে যান, স্ত্রীর ব্যাপারে সচেতন হন, ছেলে মেয়ের ব্যাপারে সচেতন হন, এই সমাজকে কিন্তু ধরে রাখা যাবে না, সমাজ ভুল পথে হাঁটতেছে। এখন আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম করে বলি, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, তোমরা লাতামুরুন্না বিল মারুফ ওয়ালা তানহাউনা আনিল মুনকার, মানুষকে তোমরা ভালো কাজের কথা বলবে, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবে, মানুষকে তোমরা অন্যায় কাজ থেকে ফেরাবে, মানুষকে তোমরা অন্যায় কাজে বাধা দান করবে, এই দুইটা কাজ যদি তোমরা করতে না পারো
এই দুইটা কাজ যদি তোমরা করতে না পারো, আমি নবী আল্লাহর কসম করে বলছি, আমি নবী আল্লাহর কসম করে বলছি, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব, এমন গজব আল্লাহর পক্ষ থেকে জমিনের মানুষের উপরে আসবে, বিপদ আসবে, বিপর্যয় আসবে, আযাব গজব আসবে, আর বিপদে পড়ে, আযাবে পড়ে, গজবে পড়ে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আমি নবী আল্লাহর কসম করে বলছি, তখন তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। আজকে করোনা, আজকে বন্যা, আজকে বিভিন্ন বিপর্যয়, আজকে আমি অসুস্থ, আমার এই সমস্যা, আমি এই অসুবিধায় আছি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল কেমনে হবে, কেমনে কবুল হবে কম? দোয়া কবুলের রাস্তা তো বন্ধ, দোয়া কবুলের রাস্তা বন্ধ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে সমাজের দায়িত্বের কথা বলতেছি না, প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গায় থেকে সচেতন হই, নিজের পরিবারটাকে যদি কন্ট্রোল করার চেষ্টা করি, প্রত্যেকেই যদি নিজের পরিবারটাকে শুধু ঠিক রাখার চেষ্টা করি, এই সমাজ সুন্দর হয়ে যাবে। এরপরেও যদি সমাজের কোনো পাপ কাজ চালু থাকে, সমাজে কোনো অন্যায় হয়, তাহলে সামাজিকভাবে আমরা যারা রয়েছি সবাই মিলে আমরা অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করব, কিন্তু সর্বপ্রথম নিজের পরিবারটাকে ঠিক করতে হবে। এখন বর্তমান সময়ে অনিবার্য দাবি, অনিবার্য দাবি, ছেলের চুল কাটার টাকা তো আপনিই দিচ্ছেন, তার মার্কেটিংয়ের টাকা তো আপনিই দিচ্ছেন, মেয়ে বাজার থেকে একটা শার্ট কিনে আনলো, একটা গেঞ্জি কিনে আনলো, একটা টাইট পিট জামা কিনে আনলো, টাকা তো আপনিই দিচ্ছেন, সব তো আপনার হাত দিয়েই হচ্ছে। তার মানে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, আপনি ছেলে মেয়েকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছেন, ঠেলে দিচ্ছেন অন্যায়ের দিকে। আমি হাত জোর করে, অনুরোধ করে, সবার প্রতি বিনীতভাবে আমি আরজ করলাম, সবার হাতে পায়ে ধরে বিনীতভাবে আমি অনুরোধ করলাম, প্রত্যেকেই নিজের পরিবারের দিকে একটু নজর দেন, দেখেন পরিবারের সবাই নামাজ পড়ে কিনা, ঘরে ডিশ লাইনটা থাকলে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, ঘরের মধ্যে ডিশ লাইনটা থাকলে এই লাইনটা কেটে দেন, পরিবারে শান্তি আসবে। এই ছোট ছোট বয়স 6, 7, 8 এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে যখন বাড়িতে আমরা ডিশলাইন দেখি, বাংলা সিনেমা দেখি, হিন্দি সিনেমা দেখি, নাটক দেখি, তাহলে তারা কি শিখবে? আমি তো ছোট সময় থেকে আমার ছেলে মেয়েকে আমি জেনা শিখাচ্ছি, পাপ কাজ শিখাচ্ছি, ছোট সময় থেকে। খুব বেশি কাজ না ভাই, খুব বেশি কাজ না, ডিশলাইনটা সরাইয়া ফেলেন, এরপরে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নিজের স্ত্রীকে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ান, ছেলেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান, তারপরে ছেলের মাথার দিকে নজর দেন, সে কোথায় যায়, কি করে, কাদের সাথে চলে, কাদের সাথে মিশে, তার বন্ধু কারা, ঠিকমতো পড়াশোনা করে কিনা, এগুলো একটু তদারকি করেন, খোঁজ খবর রাখেন। কারণ হলো ব্যক্তিগতভাবে আমল করে শুধু জান্নাতে যাওয়া যাবে না, বরং আমার পরিবারের লোকদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার অধীনস্থ যারা তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। প্রথমে আমি একজন ব্যক্তি, তাহলে আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, এরপরে আমি আপনাদের ওয়ার্ডের মেম্বার, আমি বাজার কমিটির সভাপতি, বাজার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার ওয়ার্ড সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি চেয়ারম্যান, আমার ইউনিয়ন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি পৌরসভার চেয়ারম্যান, আমি উপজেলার চেয়ারম্যান, আমি কাউন্সিলর, আমি এমপি, আমি মন্ত্রী, এভাবে ধাপে ধাপে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাওয়া হয়েছে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ নবী বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমি মালিক, আমার টেক্সটাইলের কর্মচারী আছে প্রায় 1000, এই 1000 কর্মচারীর সম্পর্কে টেক্সটাইলে যতক্ষণ থাকে ততক্ষণ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি রাষ্ট্রের দায়িত্বশীল, আমার অধীনে যারা রয়েছে তাদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। এখানে একটা গান বাজনা হবে, যুবক ছেলেরা গানের আয়োজন করবে, আর এই সমাজের দায়িত্বশীল যারা ওনারা চুপ করে বসে থাকবে, এর ব্যাপারে প্রতিবাদ করবে না, এই সমাজের লোকগুলোকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী বলছেন আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, যেই সমাজের মানুষ পাপ কাজ করে,
যেই সমাজে কোন ব্যক্তি পাপ কাজ করে আর সমাজের মানুষের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ওই সমাজের পাপ কাজের প্রতিবাদ যদি সমাজের মানুষেরা না করে, আল্লাহর নবী বলছেন মৃত্যুর আগেই আল্লাহ তাআলা ওই সমাজে আযাব দিবেন, মৃত্যুর আগেই আযাবের শিকার হতে হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়আমুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ, এমন দল থাকা দরকার, এমন ইউনিটি থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে, আর অন্যায় কাজে বাধা দেবে, অন্যায়ের প্রতিবাদ করবে। এরকম কিছু মানুষ, এরকম ইউনিটি, এরকম দল তোমাদের মধ্যে থাকা দরকার, অবশ্যই থাকতে হবে। والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ তাআলা বলছেন মুমিন নর নারী একে অপরের বন্ধু স্বরূপ, বন্ধুর ন্যায় একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগী। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা, ভালো কাজের আদেশ করবা, মানুষকে অন্যায় থেকে, পাপ কাজ থেকে মানুষকে তোমরা ফেরাবে, এটা তোমাদের দায়িত্ব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব আমি আপনাদের প্রতি আজকের সংক্ষিপ্ত পরিসরে এই আরজ করলাম, বর্তমান সময়ে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টর দিয়ে আজকে আমাদের মধ্যে তাকওয়ার অভাব, আল্লাহকে ভয় করার অভাব, আজকে সমানে মানুষ পাপ কাজ করছে, আমানত দারিদ্র থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, আমানতের খেয়ানত করছে, মানুষ মিথ্যা বলছে, মানুষ সমানে পাপ কাজ করছে। মানুষ কিন্তু এখন আল্লাহকে দাম দিচ্ছে না, আল্লাহকে ভয় করে মানুষ এখন কাজ করছে না, সমানে সবাই কেমন জানি মনে হয় খালি জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, চলে যেতে হবে, কেউ থাকবো না, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, আমার পরিবার, আমার ধন সম্পদ, আমার পদবী, দুনিয়ার কোনো কিছুই আমাকে স্থায়ী করতে পারবে না। ছোট্ট একটা ভাই, বয়সে আমার থেকেও ছোট, খুব সুন্দর বাস করে, মঈনুল ইসলাম নামে একটা ছেলে রয়েছে, সম্ভবত ফরিদপুরের দিকে ওর বাসা, সরাসরি কোনোদিন দেখা হয় নাই, অনলাইনে ছেলেটার আলোচনা শুনি, ফেসবুকে আমি এসে অ্যাড রয়েছি, হঠাৎ করে কালকে ঢাকা থেকে ফেরার পথে ফেসবুকে ঢুকে দেখি মঈনুল ইসলাম আর নেই। পরে তাড়াতাড়ি ঘাটাঘাটি করলাম ব্যাপার কি কি হলো, ফেসবুকে দেখলাম যে সমান স্ট্যাটাস মঈনুল ইসলাম মৃত্যুবরণ করেছেন স্ট্রোক করে। মনটা খুব খারাপ হয়ে গেল, খুব দুর্বল হয়ে পড়লাম, কত স্বপ্ন ছিল তাকে নিয়ে, সেও স্বপ্ন দেখতো, পরিবার স্বপ্ন দেখতো, আমরাও দেখতাম অনেক বড় আলেম হবে, অনেক বড় বক্তা হবে, অনেক বড় আলোচক হবে, ঝরে গেল, আল্লাহ নিয়ে গেলেন। শুনলাম আগে থেকে একটু অসুস্থ ছিল, বর্তমান সময়ে পৃথিবী হঠাৎ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে হঠাৎ মৃত্যুর সংখ্যাটা বেড়ে যাবে, কখন থেকে কে কোথায় মারা যায় কেউ বলতে পারবো না, অসুস্থতা লাগবে না, অ্যাক্সিডেন্ট লাগবে না, এমনিতে হুট করে হয়তো মাথা ঘুরে পড়ে মরে গেছে। অতি প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার, আমি সহ সবাইকে নসিহত করছি, মৃত্যুর প্রস্তুতি সবসময় আমাদের রাখতে হবে, সব সময় পরকালীন জীবনকে সামনে রেখে আমার প্রত্যেকটা চিন্তা, আমার প্রত্যেকটা পদচারণা, আমার প্রত্যেকটা কাজকে পরকালকে প্রাধান্য দিয়ে করতে হবে, যাতে করে আমার পরকাল নষ্ট না হয়। তো এই ছোট ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা তার ভালো কাজগুলোকে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমরা বলি আমিন। তার পরিবারের লোকজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমি আজকের কথা বাড়ালাম না, শেষ পয়েন্টে কিছু কথা বলবো, এভাবে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়টার উপরে আরও কথা বলবো সামনে, তবে শুধু এতটুকু বললাম, হাতে পায়ে ধরে বলতেছি সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যুব সমাজ, যুবতী সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনারা সবাই সচেতন হন, বিশেষ করে নিজেদের ব্যাপারে, নিজেদের পরিবারের ব্যাপারে সবাই সোচ্চার হন, পাশাপাশি সামাজিকভাবে সবাই ঐক্যবদ্ধ হন, সামাজিকভাবে সবাই দলবদ্ধ হন, সামাজিকভাবে সবাই সোচ্চার হন। আমাদের সমাজে আমরা কোনো ধরনের অন্যায় কাজ হতে দেব না, কোনো ধরনের শিরিক হবে না, বেদাত হবে না, কুফর চলবে না, হারাম কাজ চলবে না, গান বাজনা চলবে না, নেশা চলবে না, জুয়া চলবে না, অত্যাচার চলবে না, সমাজে কোনো ধরনের সুদ ঘুষ অন্যায়িকা সিনেমা এগুলো আমাদের সমাজে চলবে না, আমরা হতে দেব না। এভাবে সবাই দলবদ্ধ হয়ে
এই কাজগুলো করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আপনারা ভালো কাজ করেন, বিশেষ করে আপনাদের মসজিদের দিকে তাকাইলে ভালো লাগে যে আপনারা ভালো কাজ করেন। এই মসজিদ ঈদগাহ কবরস্থান ভালোভাবে করতেছেন, আমার মনে হয় যে আপনারা সামাজিকভাবেও যদি সার্বিক দিক দিয়ে নজর দেন এই সমাজ আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পৃথিবীর যে যেখানেই রয়েছি সবাই যেন আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের সকল দিক দিয়ে আমরা সৌন্দর্য বজায় রেখে চলতে পারি, অন্যায় থেকে দূরে থেকে আমরা যেন সাধ্য অনুযায়ী ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। থাকতে থাকো, পরে কথা আছে। بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, মহরম মাস চলছে, এই মহরম মাসে আপনারা ইতিহাস জানেন দশে মহরম, ইসলামিক স্কলারগণ এ ব্যাপারে যতটুকু আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে, কোরআন করিমের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, দশে মহরম মুসা আলাইহিস সালাতুসসালামকে বিজয় দান করেছেন ফেরাউনের সেই যেই অত্যাচার, মুসলমানদের উপরে ফেরাউন যে লম্বা সময় অত্যাচার করেছিলেন সেই অত্যাচারের কবল থেকে ইসলামের বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন, মুসা আলাইহিস সালাতুসসালামকে বিজয় দান করেছিলেন এই দশে মহররম। পাশাপাশি আরেকটি ঘটনা রয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে শাহাদাত বরণ করতে হয়েছে। তো এই দিনকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের পক্ষ থেকে একটি আমলের ঘোষণা রয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম দশে মহররম একটি রোজা রাখতেন সুক্রিয়াতান স্বরূপ, যেহেতু মুসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা ইসলামকে এই দিনে বিজয় দান করেছেন, এজন্য সুক্রিয়াতান স্বরূপ এই দিনে আল্লাহ নবী একটা সিয়াম পালন করতেন। তা আল্লাহ নবী মৃত্যুবরণ করার পূর্বে বলেছিলেন যে সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি দুইটা সিয়াম পালন করবো। তো এখান থেকে আমরা দুইটা সিয়াম রাখতে পারি, একটিও যদি কেউ রাখে অসুবিধা হবে না, যদি দুইটা রাখে আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজকে রাত্রে খেয়ে কালকে, কালকে রাত্রে খেয়ে পরের দিন শনিবার, তারপরে রবিবার আমরা দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ, যাদের সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আশা করি এই মহররমের একটি রোজা যদি কেউ রাখে তার বিগত এক বছরের সগিরা গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আমরা এই সুযোগটা অবশ্যই হাতছাড়া করবো না। যুবক ভাইরা যারা রয়েছেন, মা বোন যারা রয়েছেন, আমরা আজকে রাত্রে খেয়ে কালকে পরের দিন খেয়ে পরের দিন আমরা দুইটা সিয়াম, যদি না পারি অসুবিধা হয় তো একটা সিয়াম হলো আমরা রাখবো ইনশাআল্লাহ। বিগত এক বছরের সগিরা গুনাহ খাতাসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ কবিরা গুনাহ তাও ছাড়া মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো লম্বা সময়ের কথা বলবো না, দোয়া চাওয়া হয়েছে বিশেষ করে 15ই আগস্টকে কেন্দ্র করে, শোক দিবসকে কেন্দ্র করে দোয়া চাওয়া হয়েছে। আসলে দোয়া তো সবসময় করি, একটা জিনিস মনে রাখবেন, দোয়ার জন্য কোনো দিবস লাগে না, অনুষ্ঠান লাগে না, দোয়া মানে দোয়া হলো মুমিনের মূল হাতিয়ার, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করার অন্যতম মাধ্যম হচ্ছে কী করা, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। তো দোয়া আমরা সবসময় করি, তারপরেও যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় তো এখানে আমরা ভূমিকাতে দুই তিনটা কথা একটু বলে তারপরে আমরা একটু দোয়া করে দিব। এতটুকু মনে রাখবেন, মৃত ব্যক্তিকে উপকৃত করার অনেকগুলো মাধ্যম আছে, এর মধ্যে একটা মাধ্যম হলো মৃত ব্যক্তির জন্য বেশি বেশি আল্লাহর কাছে কী করা, দোয়া করা। আরেকটা মাধ্যম হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে সদাকা করা, বেশি বেশি করে দান সদকা করা। আরেকটা মাধ্যম হলো মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। আরেকটা মাধ্যম হলো মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, খোঁজখবর রাখা, মৃত ব্যক্তির বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের খোঁজখবর রাখা। এভাবে করে আমরা মৃত ব্যক্তিকে উপকৃত করতে পারি, উপকার দিতে পারি। কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন
আপনার দাদা মারা গেছে, কালকে আমাকে এক ভদ্রলোক দাওয়াত দিল, দাওয়াত দিয়ে আমাকে বললো যে আব্বা তো মারা গেছে, তো আমি কিছু খাওয়া দাওয়া অনুষ্ঠান করব, আপনি থাকবেন, তো আরও অনেক মিসকিনকে দাওয়াত দিব, ওনারাও থাকবে। তো আমি বললাম যে ভাই দাঁড়া, আমি খুব খুশি হলাম, আমার চাচা হয়, আমি বললাম যে আমি খুব খুশি হলাম, আমি থাকবো ইনশাআল্লাহ, তবে আমার কিছু কথা আছে। বললো কীরকম? আমি বললাম যে দেখেন, মৃত ব্যক্তি নামে চার দিন বা চল্লিশা, এটা তো নিঃসন্দেহে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামে এরকমটা নাই, তবে আপনি যে কোনো দিন মৃত ব্যক্তির পক্ষ থেকে সদাকা হিসেবে গরিব মিসকিনকে আপনি খাওয়াইতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, এটার জন্য দিন ধার্য করাটা জরুরি না যে চার দিন বা চল্লিশ দিন, চার দিন বা চল্লিশের রেওয়াজ তৈরি করলে এটা আবার বেদাত হয়ে যাবে। যে কোনো দিন আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিব মিসকিনকে দাওয়াত দিয়ে আপনি খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আমি ওনারে বলছি। বলার পরে আমি বললাম যে ভাইজান, এই খাবারটা তবে আবার আমি খেতে পারবো না, এইবার একটু মুখটা কালো করবেন, কেন খেতে পারবেন না? আমি বললাম দেখেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা খাওয়ানো হয় এটা সৎকার, এটা কি সৎকা, এই সৎকাটা যারা সামর্থ্যবান তারা খাইতে পারবে না, কিন্তু যারা গরিব মিসকিন তারা এটা খাইতে পারবে সদাকা হিসেবে, কিন্তু আপনি দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটার জন্য একবারে সবাই সম্মিলিত অনুষ্ঠান করে করতে হবে, এরকম না, নামাজ পড়েছেন দোয়া করেন, তাহাজ্জুদ পড়েছেন আপনি দোয়া করেন, কোনো অসুবিধা নেই। পরে বললো যে তাহলে কী করা যায়, আমি বললাম ও আমাকে বললো যে আমার তো আত্মীয় স্বজন আসবে চল্লিশ পঞ্চাশ জন, তা এখন কী করি? তা আমি বললাম যে এক কাজ করেন, আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার সময় বলবেন যে দেখেন আমার বাসায় আপনারা আসবেন, আমি বাজার টাজার করে আপনাদেরকে খাওয়াবো, তবে দুই বাজার আলাদা হবে, বাবার পক্ষ থেকে যে বাজারটা সৎকা হিসেবে এটা আমি আলাদা করব, আর আপনারা যেটা আসবেন এটা আমাদের টাকা থেকে, এই মৃত্যুকে কেন্দ্র করে অনুষ্ঠান হিসেবে না, জাস্ট মেহমানদারি হিসেবে আপনারা আসবেন, আমি আলাদা বাজার করে আপনাদের মেহমানদারি করব, এতটুকু হইলে হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু বাজার যদি একসাথে করে ফেলেন তো গরিব মিসকিনরা খাইলে যেটা খাইছে, আমি একেবারে যদি অনেক বড় ধর্মের ব্যক্তি হই আমি খাইলেও হেদেরটাই খেয়েছি, এনে গরিবের হোক সৎকা এটা সে খাবে অসুবিধা নাই, কিন্তু আমি খেতে পারবো না। তো এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা বেশি বেশি করে দোয়া করব, ইস্তেগফার করব, তাদের পক্ষ থেকে দান সৎকা করব, মৃত ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করে যায় সে অন্যায়কে বন্ধ করে দিব, ভালো কাজ করে গেলে সে ভালো কাজ আমরা চালু রাখবো, এটা সমস্ত মৃত ব্যক্তির ব্যাপারে আমাদের করণীয়। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি বাংলাদেশের একজন প্রাণ পুরুষ ছিলেন, এ বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখে গেছেন আমাদের জন্য, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, ওনার কাছে আমরা ঋণী, এটা সবাই কম বেশি স্বীকার করে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটা আমরা স্বীকার করতে বাধ্য যে উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, এক্ষেত্রে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ ঋণী, আমরা আল্লাহ তাআলার কাছে ওনার জন্য অবশ্যই, শুধু আজকে না সবসময় কম বেশি, আরও যারা রাজনৈতিক ব্যক্তি এরকম রয়েছেন যারা ভালো কাজ করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ, দল মত নির্বিশেষে ভালো কাজের স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শুকরিয়া আদায় করা, মানুষের ভালোটার স্বীকৃতি দিয়ে আল্লাহ নবী এটা আমাদেরকে শিখিয়েছেন, সে অমুসলিম এটাও দেখার ব্যাপার না, কোনো অমুসলিমও যদি ভালো কাজ করে আপনি স্বীকৃতি দিবেন যে না এই লোকটা এই ভালো কাজটা করেছে, এটা যেই করুক না কেন, এই জন্য আমরা সবার ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করি, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যে ভালো কাজগুলো তিনি করে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ভালো কাজগুলোকে কবুল করুন, আমরা বলি আমিন। বিশেষ করে যে ইসলামিক ফাউন্ডেশন, আগে তো ইসলামিক ফাউন্ডেশনেরই বই বাংলাদেশে বেশি ছাপত, কোরআন তারপরে হাদিসের গ্রন্থগুলো, এখন এগুলো হারিয়ে যাচ্ছে, ওই উমুকের পীরের জীবনী তুমুকের জীবনী শিরিক টিরিক দিয়া ইসলামিক ফাউন্ডেশনের একেবারে সয়লাপ করে ফেলতেছে, এখন আর আগের মতো কোরআন ছাপা হয় না, আগের মতো ওই কুতুবে সিত্তার হাদিসের গ্রন্থ আমরা দেখতে পাই না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোরালোভাবে একটা দাবি থাকবে যে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু করে গেছেন এটাকে আবার সচল করেন, এখান থেকে ইসলামিক ভালো ভালো বই আবার জাতির জন্য উপহার দেন, আমরা এই দাবি আপনার প্রতি রাখলাম। পাশাপাশি আমরা বঙ্গবন্ধুর জন্য আল্লাহর কাছে দোয়া করি, ওনার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন, আমরা বলি আমিন।